হত্যারে হত্যার বদলা, মাত্র ঘণ্টায় ভিতরে বদলা। পার্বণর পরিবেশ ভিতরে কোরাপুট পট্টাঙ্গি ব্লক কুন্দুলি হাটপদা অঞ্চলের ডবল মর্ডার। সম সকাল প্রায় আটটা স্থানীয় টেমা গাঁর গোবর্ধন পাণ্ডকা হাটপদা অঞ্চলের বুলুলে কুযাচ্ছে হাটপদা ছকরে দোকান করুবা জগলু রুডি ও তাঙ্ক পুয় রাজকুমার মিশি গোবর্ধন অতর্কিত আক্রমণ করে বাপপুঙ্ ঠেঙ্গা বর্ষা মাড়ে সেইটি টলি পড়ে গোবর্ধন। এপটে এ খবর বিজুড়ি বেগরে প্রচার হওয়া পরে হত্যার প্রতিশোধ নেওয়া একাঠি হয়েছে গোবর্ধন পরিবার ও সম্পর্কীয়। হত্যাকাণ্ডর মাত্র ঘণ্টায় নপূর্ণ হত্যাকারী কুযাচ্ছা রাজকুমার ঘরকু যাই তাঙ্কু টানি নিয়েছিল আর সঙ্গবদ্ধ ভাবে বিচ রাস্তায় পিটি পিটি হত্যা করেছিল। ডবল মর্ডর পরে কুন্দুলি ও টেমা গাঁরে লাগি রাখিছে চাপা উত্তেজনা। দুই পরিবার ভিতরে বিবাদ ও হত্যা পরে কালে সংঘর্ষ দুই গাঁকু ব্যাপি যাব তাকে নিয়ে সতর্ক পুলিশ। এথিপাই দুই গাঁরে চারি প্লাটুন ফোর্স মোতায়েন হয়েছেন। দুই জন এসডিপিও চারি আইআইসি পরিস্থিতি উপরে নজর রাখিছেন। তবে গোবর্ধন মৃত রাজকুমার ও তাঙ্ক বাপা কাহিকি হত্যা কলে সে নিয়ে কেহি মুহ খোলনথিলে বি পূর্ব শত্রুতার এ কাণ্ড ঘটিথিবা অনুমান করা যাউছি। বর্তমান তদন্ত করুছু আর সমস্ত অনুরোধ করুছু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তদন্ত করি দোষী মানব ও তাঁপরে আইন অনুযায়ী কার্যানুষ্ঠান গ্রহণ করা। এটি প্রশ্ন উঠুছে সকাল আটটার প্রথম হত্যাকাণ্ড ঘটিবা পরে পুলিশ খবর পাইবি তুরন্ত পৌঁছি নথিলা কাহিঁকি। ঠিক সময়ে পৌঁছিলে হয়তো আউ এক হত্যাকাণ্ড ঘটনাকু রোকা যাইপারিথান্তা। তবে পুলিশ তার তদন্ত আরম্ভ করিথিবা বেলে এবে যায় টের পাওনি ঘটনা পথর কারণ কোন। দেখিবাকু বাকি রহিলা ডবল মর্ডর পথর কোন রহিছে। হাটপদারু সূর্যনারায়ণ পুণ্ডা ও টিভি।